বাবা একটা খুব অন্যায় করছো, যাই বলো আর তাই বলো। হ্যাঁ, তোমাদের ভুলু কুকুরটা মলো, তারপর আর একটা কুকুর তুমি নিয়ে আসছো না। আমার মেয়ের কাজের চাপ কত বেড়ে গেছে বলো তো। দুঃখ হয়েছে, বুঝতে পারলাম। কাজের চাপ বেড়েছে এটা বুঝতে পারলাম না তো। কি জ্বালা, বুঝতে পারছো না? মলুকে এখন রোজ রোজ থালা বাসন মাজতে হচ্ছে। এর আগে এটো থালা বাসন গুলো ভুলেই সব চিটে চিটে সাফ করে দিত কি না? সেই তো, সবার কষ্টটাই বুঝলেন মা, আমার কষ্টটা একবার বুঝলেন না। ও কি কথা, তোমার কষ্ট কি বুঝবো গো? তুমি পুরুষ মানুষের জন্মেছো, একটু জ্বলবে না, পুড়বে না? পুরুষ মানুষের জন্মালেই জ্বালা পোড়া খেতে হবে, এ আর নতুন কথা কি? কেন কেন, তোমার শ্বশুর মশাইকে দেখে শেখনি? হ্যাঁ, উনি তো প্রাতঃস্মরণীয় ব্যক্তি, না হলে সিগারেট ছাড়া যায়? ইচ্ছা শক্তি। আর তাছাড়া উনি তো মাঝে মাঝে একটু বাংলা টাংলাও টানতে না, ওটাও তো বন্ধ করে দিয়েছে। ইচ্ছা শক্তি